এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, জানতে চাই আপনার কাছে দুজন যারা মারা গেছেন তাদের দাফন কার্যক্রম কি সম্পন্ন হয়েছে কিনা, আর এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন। সোহার, যারা মারা গেছেন গতকাল শাহজাহানপুর উপজেলার সাবরুল এলাকায়, যেটি যারা মারা গেছেন অর্থাৎ সাগর, যিনি আসলে সাগর তালুকদার বা টোকাই সাগর নামে এলাকায় পরিচিত ছিলেন, তার একটি বাহিনী ছিল এবং সেই বাহিনীর আরেকজন সদস্য স্বপন, অর্থাৎ সাগর, স্বপন এবং তাদের সঙ্গে আরও একজন ছিল, তিনজনকে কিন্তু কালকে হামলা করা হয় এবং এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। সাগর এবং স্বপন, তাদের মরদেহ এখনো পর্যন্ত আমি সর্বশেষ যে খবর সোহার পেয়েছি, তাদের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যে স্বজনদের হাতে তাদের মরদেহ হস্তান্তর হবে এবং এরপরে কিন্তু বিকেল নাগাদ তাদের দাফন কাপন এই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার কথা রয়েছে। আমরা সেই এলাকায় খোঁজ নিয়ে পেরেছি। আর এখনো পর্যন্ত কিন্তু সোহার এই ঘটনায় কাউকে পুলিশ শনাক্ত কিংবা আটকও করতে পারেনি। অন্যদিকে যে থানায় যে মামলা হবার যে বিষয়টি, সেটি কিন্তু এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। আমি কথা বলছিলাম সকালেই শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে, তো অফিসার ইনচার্জ বলেছিলেন যে তারা স্বজনদের সঙ্গে, অর্থাৎ নিহত যে দুজন রয়েছেন তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন, যেহেতু তারা এখনও লাশ হস্তান্তরের প্রক্রিয়া এর পাশাপাশি দাফন কাফনের প্রক্রিয়াগুলো নিয়ে ব্যস্ত রয়েছেন, তো পুলিশ কর্মকর্তারা যেটি আশা করছেন যে সেগুলো শেষ করে হয়তো সন্ধ্যা নাগাদ হত্যা মামলাটি দায়ের হতে পারে। এদিকে একটু বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে সাগর, অর্থাৎ সাগর তালুকদার, তার নামে কিন্তু তিনটি হত্যা মামলা সহ 17টির মতো মামলার তথ্য গতকাল পর্যন্ত পুলিশ আমাদেরকে দিয়েছে। এবং পুলিশের ধারণা, যেহেতু এলাকায় প্রায় 15 বছর ধরে স্বেচ্ছাসেবক লীগের ছত্রছায়ায় নিজেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী কখনো নেতা পরিচয় দিয়ে সাগর এবং তার লোকজন সেই এলাকায় কিন্তু তাণ্ডব চালিয়েছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং চাঁদাবাজির সঙ্গেও তারা, দখলের সঙ্গেও তারা যুক্ত ছিল। সেই জায়গা থেকে পুলিশ কিন্তু ধারণা করছে যে পূর্ব কোনো বিরোধের জেরে আসলে অন্য কোনো পক্ষ তাদেরকে। বুঝতে পেরেছি সুজন, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।